আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। কিছু লোক লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায় প্রধানমন্ত্রী। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। নির্বাচনে যাচ্ছে না বিএনপি, যা বলল যুক্তরাষ্ট্র। নির্বাচনের পক্ষে দেশের গণজোয়ার বইছে ওবায়দুল কাদের। বাংলাদেশের শ্রমিক দমন পীড়ন নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র। ভারতের ইচ্ছা কেন মেনে নিল যুক্তরাষ্ট্র। এমপি প্রার্থী হতে কি যোগ্যতা লাগে। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রে ইউটার্ন, বিএমপি হতবাক। কেন নানক বরিশালে। 3362 মনোনয়ন ফর্ম বিক্রি, 4 দিনে কত আয় করল আওয়ামী লীগ। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, যে কারণে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। কিছু লোক লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায় প্রধানমন্ত্রী। কিছু লোক লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবোধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যারা জনগণকে হত্যা করে, লাশের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় যাবার চিন্তা করে, তাদের মতো অমানবিকতা আমি আর কোথাও দেখি না। প্রধানমন্ত্রী আরো বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু হবে 2026 সালে। এই যাত্রা যেন আমরা ভালোভাবে করতে পারি, সেই জন্য ইতিমধ্যে আমরা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা যেন কেউ বন্ধ করতে না পারে, সেটাই আমার একমাত্র লক্ষ্য। তিনি আরো বলেন, আমরা কারোর সাথে যুদ্ধে চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই, কিন্তু আমাদের দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেন যথাযথ প্রস্তুতি আমাদের থাকে, সেটাই আমাদের সবসময় মনে রাখতে হবে। শেখ হাসিনা বলেন, 2041 সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠবে, অর্থাৎ স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি। 2041 সালের মধ্যে আমরা এভাবে বাংলাদেশকে গড়ে তুলব এবং এগিয়ে নিয়ে যাব। প্রিয় ভালোবাসা দর্শক, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাওয়া কি ঠিক হবে? আপনার মূল্যবান মতামত ইয়েসানো কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নির্বাচনে যাচ্ছে না বিএনপি, যা বলল যুক্তরাষ্ট্র। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির নির্বাচন বয়কটের সিদ্ধান্ত, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ও এর বৈধতা নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। বিএনপি নির্বাচন বর্জন করেছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ বাড়াবে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, আমি আগেও বলেছি বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হোক, সব সময় এটাই আমাদের চাওয়া। এই প্রশ্নে বলা হয়, বাংলাদেশের প্রধান 3 রাজনৈতিক দলকে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নিঃশর্ত সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন হওয়ার কথা। 30টির বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ ঘোষণা করেছে, তবে বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের ডাক দিয়েছে। যুক্তরাষ্ট্রের চোখে এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে নাকি নির্বাচন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত বৈধতা নিয়ে উদ্বেগ বাড়াবে। মিলার এই প্রশ্নের উত্তরে আরো বলেন, বাংলাদেশ প্রসঙ্গে বারবার আমার দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই, তবে অভ্যন্তরীণ বিষয়ে আমি বিরত থাকব। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান, বিএমপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, নির্বাচনের পক্ষে দেশের গণজোয়ার বইছে ওবায়দুল কাদের। বাংলাদেশের মানুষ নির্বাচন চায় এবং নির্বাচনের পক্ষে সারা দেশে গণজোয়ার বইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সন্ধ্যায় রাজধানী ধানমন্ডিতে আগামী নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। 7 জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের বলেন, আমাদের নির্বাচনী প্রচারণার মূল স্লোগান হবে, নাশকতার কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও, আমাদের চোরা গুপ্ত হামলা প্রতিহত করতে হবে। সারা বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, নির্বাচনের পক্ষে সারা দেশে গণজোয়ার। নির্বাচনকালীন সরকারের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকালীন সরকার হিসেবে যে সরকার আছে সেই সরকারই থেকে যাবে, গতবারও এমনটি হয়েছে। তবে এখানে টেকনোক্রেট মন্ত্রী থাকতে পারবেন না, প্রধানমন্ত্রী উপদেষ্টারা থাকতে পারবেন না, এই পদবীগুলোতে যারা আছেন তারা অটোমেটিক বাদ হয়ে যাবেন।
এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, বাংলাদেশের শ্রমিক দমন পীড়ন নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সহিংস পন্থায় শ্রমিক আন্দোলন দমন, বাংলাদেশের শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর বিরুদ্ধে চলমান দমন পীড়ন নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং থেকে তথ্য জানানো হয়েছে। ব্রিফিং এর এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের নতুন শ্রম অধিকার নীতি ও বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শ্রম অধিকার নীতিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন সম্প্রতি উল্লেখ করেছেন, যারা শ্রমিকের অধিকার লঙ্ঘন করবে, হুমকি দেবে বা শ্রমিকদের ভীতি প্রদর্শন করবে, তারা প্রয়োজনে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে। তিনি বাংলাদেশের গার্মেন্টস কর্মী নেত্রী কল্পনা আক্তারের সংগ্রামের কথা উল্লেখ করেন। বাংলাদেশে মজুরি বৃদ্ধি আন্দোলনে সাম্প্রতিক দিনগুলোতে 5 জন গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ায় যুক্তরাষ্ট্র কি কোনো ব্যবস্থা নিতে যাচ্ছে? এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, ভারতের ইচ্ছা কেন মেনে নিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত মুখোমুখি অবস্থানে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারতের ইচ্ছাই জয় হলো। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অভিপ্রায় মেনে নিল। বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এতদিনে যে আগ্রহ ছিল তা গুটিয়ে নেওয়া হয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, বাংলাদেশের নির্বাচন সে দেশের অভ্যন্তরীণ বিষয়। তারা চায় বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হোক। এটুকু প্রত্যাশা সকল দেশের, সকল বন্ধু রাষ্ট্রের এবং বাংলাদেশের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাদেরও। আর তাই মার্কিন যুক্তরাষ্ট্রের এই সহন এবং সহনশীল অবস্থান বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তনের হাওয়া সূচনা করেছে। প্রশ্ন হলো যে, ভারত অভিপ্রায় যুক্তরাষ্ট্র কেন মেনে নিল? বিভিন্ন কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প ছিল না, কারণ মধ্যপ্রাচ্য ইস্যুতে টলটলয়মান জো বাইডেন প্রশাসন যদি ভারতের সঙ্গে বাংলাদেশের মতো ইস্যু নিয়ে একটি দূরত্ব তৈরি করে, তাহলে তা পুরো বিশ্ব কূটনীতিতে রেখাপাত করত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি কূটনৈতিক সংকটের মধ্যে পড়ত। এ কারণে তাদের সামনে যে বিকল্প ছিল, সেই বিকল্পের মধ্যে তারা ভারতের সহঅবস্থানের নীতি বেছে নিয়েছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, এমপি প্রার্থী হতে কি যোগ্যতা লাগে? ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে সারা দেশে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচনী প্রার্থী হতে হলে 30 নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা বলছে নির্বাচন কমিশন। এছাড়া মনোনয়নপত্র বাছাই চলবে 1 থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। এজন্য মনোনয়ন ফর্ম কেনা ও জমা দেওয়া শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রত্যাশীরা। পছন্দের দলের মনোনয়ন তুলেছে অনেকে, তবে আমরা কি জানি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে কি কি যোগ্যতা থাকতে হয়? সংবিধানে এ সম্পর্কে বলা হয়েছে, প্রার্থী হতে আগ্রহী ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার বয়স 25 বছর পূর্ণ হতে হবে। কোনো আদালত কর্তৃক অপ্রকৃত তিস্থ বা পাগল বলে ঘোষণা করা হয়নি এমন ব্যক্তি, এছাড়া কোনো ব্যক্তি নৈতিক স্থলজনিত ফৌজদারি অপরাধের দায়ে 2 বছরের কারাদণ্ডের পর মুক্তি পাওয়ার 5 বছর পার না হলে তিনি প্রার্থী হওয়ার কোনো অযোগ্য বিবেচিত হবেন। অন্যদিকে কোনো ব্যক্তি বিদেশের রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার বা ঘোষণা করলে তিনি প্রার্থী হতে পারবেন না। এছাড়া কেউ দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী হলে প্রার্থী হতে পারবেন না। পাশাপাশি সরকারের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে তিনি প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য হবেন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউটার্ন বিএনপি হতবাক। ম্যাথু মিলার যেন সংবাদ সম্মেলনে বিরক্ত হলেন। বারবার বাংলাদেশ নিয়ে প্রশ্নের একই উত্তর দিতে দিতে তিনি যেন ক্লান্ত। আর এই বিরক্তি প্রকাশের রাগ ঢাক করলেন না মার্কিন এই কূটনীতিক, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সুস্পষ্ট করে দিয়েছে তিনি বহু আগেই। বলেছেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারতের কূটনীতিকদের কথাটা ম্যাথু মিলারের কণ্ঠে উচ্চারিত দেখে হতবাক বিএনপি পন্থী সাংবাদিকরা। তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ নিয়মিত উপস্থিত থাকতেন। উস্কানিমূলক এবং সাংবাদিকতার রীতিনীতি বহির্ভূত বিভিন্ন প্রশ্ন করে বাংলাদেশের ব্যাপারে একটা নেতিবাচক উত্তর গ্রহণের চেষ্টা করতেন। এই চেষ্টায় তারা এতদিন সফল হয়েছেন, কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউটার্ন করেছেন। এ কারণে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে তাদের এখন কোনো আগ্রহ নেই, আর সেই অনাগ্রহের প্রতিফলন ঘটেছে ম্যাথু মিলারের বক্তব্যে। যুক্তরাষ্ট্রের এই ইউটার্নে হতবাক হয়ে গেছে বিএনপি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন নানক বরিশালে? বরিশালের রাজনীতিতে পরিবর্তনের সূচনা হয়েছিল তখনই যখন সাদিক আবদুল্লাহকে মনোনয়ন না দিয়ে খোকন সেরনিয়াবাদকে মনোনয়ন দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদিক আবদুল্লাহর এ মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছিলেন তার পিতা আব্দুল হাসনাত আবদুল্লাহ। সেই সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন না করা, এমনকি রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। ওই নির্বাচনী বোর্ডের সভা থেকে তিনি সরে চলে যেতে চেয়েছিলেন রাগ অভিমান করে, নিজেকে অসুস্থ দাবি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ডাক্তার দেখে তার প্রেশার মাপান এবং তাকে বোঝানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ইচ্ছারই জয় হয়েছে। খোকন সেরনিয়াবাদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং এখন তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। ওই নির্বাচনে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল জাহাঙ্গীর কবির নানককে। জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে একটি সুস্পষ্ট ইঙ্গিত ছিল যে ইঙ্গিতের ভাষা অনেকে হয়তো বোঝেননি।
কিন্তু সেই সময় বাংলা ইনসাইডার এক প্রতিবেদনে বলেছিল যে বরিশালের রাজনীতিতে একক নেতা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছে জাহাঙ্গীর কবির নানক। বরিশালের রাজনীতিতে একক নেতা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছে জাহাঙ্গীর কবির নানক, কারণ বরিশালের রাজনীতি দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করতেন তিনি তিন তারকা রাজনীতিবিদ। এদের মধ্যে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ এবং আবুল হাসানাত আবদুল্লাহ। এরা তিনজনের বয়োবৃদ্ধ, সম্ভবত এই নির্বাচনে তাদের শেষ নির্বাচন, আর এর ফলে বরিশালের রাজনীতিতে একটি শূন্যতা তৈরি হতো। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে 3362 মনোনয়ন ফর্ম বিক্রি, চার দিনে কত আয় করলো আওয়ামী লীগ। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে গত চার দিনে 3362টি মনোনয়ন ফর্ম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির মোট আয় হয়েছে 16,61,00,000 টাকা। মঙ্গলবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান। ঢাকা থেকে 730টি, চট্টগ্রাম থেকে 659টি, রাজশাহী থেকে 409টি, খুলনা থেকে 416টি, রংপুর থেকে 302টি, ময়মনসিংহ থেকে 295টি, সিলেট থেকে 172টি, বরিশাল থেকে 258টি ফর্ম সংগ্রহ করা হয়। এবার প্রত্যেকটি মনোনয়ন ফর্ম 50,000 টাকা মূল্যে বিক্রি করেছে আওয়ামী লীগ। সেই হিসাব অনুযায়ী এসব মনোনয়ন ফর্ম বিতরণ করে দলটির আয় হয়েছে 16,81,00,000 টাকা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ 3 আসনের মনোনয়ন ফর্ম কেনেন। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ। গার্মেন্টস শ্রমিক নেতা কল্পনা আক্তারের ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ। আর বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার ও তাদের মনোনয়ন নিয়ে দেশটির নতুন উদ্যোগে বাংলাদেশের তৈরি পোশাক খাতে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ দেখছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার ও তাদের মনোনয়ন নিয়ে সম্প্রতি একটি নতুন স্মারকপত্র স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্মারকপত্র প্রকাশের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তার বক্তব্যে কল্পনা আক্তার নামে বাংলাদেশের এক গার্মেন্টস শ্রমিক ও নেত্রীর কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হয় প্রতিমন্ত্রীর কাছে।